নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে কারি। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে কারি করার জন্য এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, চারটি ডিম সেদ্ধ করে নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর টমেটো কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কারি পাতা। আর বাদ বাকি যা মশলা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো। এদিকে আমি প্রেশার কুকারে ছোলার ডাল ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম নুন আর হলুদ। দিয়ে এবার আমি ঢাকনাটা বন্ধ করে আর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। দিয়ে এবার আমি 4 থেকে 5টা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিই। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটাকে এবার ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। আর ডিমগুলোকে আমি একটু কেটে কেটে দিয়েছি। ডিমগুলো দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এই ডিমটাকে আমি আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এই ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। দিয়ে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়নটা 5 সেকেন্ড ভেজে নেব। ভেজে নিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিছু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো। কারি পাতাটা দিয়েও কিছুক্ষণ আমি ভেজে নেব। টমেটোটা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন। দিয়ে আবারও কিছুক্ষণ ভিজিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভিজিয়ে নেব। দিয়ে দিয়ে দিলাম একটু জল। জলটা দিয়ে এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটাকে আমি দিয়ে দিচ্ছি।
ময়দা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা দেখুন এমনভাবে সেদ্ধ হয়েছে, গলেও যায়নি, আবার দানা দানাও আছে। ডাল দিয়ে মেশানো হয়ে গেলে এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দিয়ে দিচ্ছি চিনি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতন দিয়ে দেবো জল। আর এই ডালটা পাতলা হবে না, বেশ ঘন ঘনই ডালটা হবে। যতটা পরিমাণ জল লাগলো ঠিক সেই পরিমাণ আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একটু ফুটতে দেবো। ডালটা দেখুন ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে। কেমন লাগলো ডালটা আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা এই রেসিপিটা ভাত রুটি লুচি খেতে সবকিছুর সাথে ট্রাই করতে পারেন, খেতে ভালো লাগে, দুর্দান্ত হয়।